हम आपके सामने क्या हैं? क्या हम कोई गुलाम हैं कि जो आप कहेंगे हम कर लें? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ রবিবার 17 এপ্রিল 2022, আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। দর্শক, গত 9 এপ্রিল মধ্যরাতে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর 13 এপ্রিল পেশোয়ার শহরে প্রথম জনসভা করেন। এর 3 দিন পর 16 এপ্রিল বৃহত্তম নগরী করাচিতে দ্বিতীয় জনসভায় উপস্থিত হন। ওই দুটো জনসভা এশা ও তারাবি নামাজের পর অনুষ্ঠিত হয়। ওই জনসভা দুটোতে গণমানুষের ঢল নামে। রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে পাকিস্তানের মাটিতে অতীতে কখনো এত বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়নি। সেই ঐতিহাসিক মহাসমাবেশ দুটো মধ্যরাতে অনুষ্ঠিত হলেও সেগুলোতে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটা পাকিস্তানের রক্ষণশীল সমাজে এক বিস্ময়কর ব্যাপার। অনেকেই পরিবার পরিজন ও সন্তান সন্ততি নিয়ে উপস্থিত হয়েছিলেন। তরুণদের পাশাপাশি প্রবীণদের আগমন ঘটেছিল। মধ্যবিত্ত শিক্ষিত সমাজের অংশগ্রহণও ছিল লক্ষণীয়। দর্শক, ভিডিও ফুটেজ দেখে ধারণা করা যায় যে ইমরান খানের জনসভা দুটো ছিল অর্গানিক, একেবারেই প্রাকৃতিক। জনগণের অভিব্যক্তি থেকে বোঝা যায় যে তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছিল। কৃত্রিম সংযোজন তথা হাইব্রিড ধরনের জনসভার চিত্র আলাদা হয়। সেখানে টাকা পয়সার বিনিময়ে লোকজন আসে, আর প্রধান অতিথির বক্তব্য না শুনে লোকজন এলোমেলোভাবে বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত থাকে। ইমরান খানের জনসভায় অংশগ্রহণকারী সাধারণ লোকজনের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু জানা যায় তার সারমর্ম এই যে, ইমরান খানই একমাত্র সাচ্চা ইমানদার দেশপ্রেমিক নেতা। যুক্তরাষ্ট্রের চাপে বিচার বিভাগ ও সেনাবাহিনী মিলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। নতুন যে সরকারকে বসানো হয়েছে, তারা অতীতে 30 বছর ধরে লুটপাট করেছে। এই নবগঠিত সরকার বিদেশ থেকে আমদানি করা হয়েছে। আমরা এই ইম্পোর্টের সরকারকে মানি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানতে রাজি আছে, কিন্তু গোলামি কবুল করতে প্রস্তুত না। ইমরান খানকে 3.5 বছরের মধ্যে 2.5 বছরে করোনা অতিমারী সামাল দিতে হলো। এরপরও অর্থনীতির হাল ধরে রেখেছিলেন। 30 বছরের লুট হওয়া পাকিস্তানকে ঠিক করতে সময় দরকার। এভাবে আরও অনেকেই বলতে থাকেন, আমরা কখনোই রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমরা আজকের জনসভায় এসেছি শুধুমাত্র ইমরান খানকে সমর্থন করার জন্য নয়, বরং পাকিস্তানকে বাঁচাতে এসেছি। এই ছিল ইমরান খানের জনসভায় আগত সাধারণ মানুষদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দর্শক, যাদের ধারণা ছিল ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা সৃষ্ট একজন হাইব্রিড নেতা এবং তার দল পিটিআই একটা কিংস পার্টির দল, সেই সব লোকদের ধারণা ইমরান খানের এসব জনসভা দ্বারা ভুল প্রমাণিত হয়েছে। ইম্পোর্টেড গভর্নমেন্ট না মঞ্জুর, এই হ্যাশট্যাগ এখন দুনিয়ার 20টি দেশে টপ ট্রেন্ড হয়ে ভেসে বেড়াচ্ছে। সেখানে যুক্ত হয়েছে 1 কোটির উপর জনমানুষ। ইমরান খানের পেছনে সেদেশের সাধারণ মানুষ কেন পিঁপড়ের মতো জড়ো হচ্ছে? রাজনৈতিক ভাষ্যকারদের মতে, তিনি প্রায় 20 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের উপর চোখ রেখে কথা বলেছেন, ড্রোন হামলার বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছেন, আর সেটাই তাকে পাকিস্তানের গণমানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। দর্শক, 11 সেপ্টেম্বর 2001 সালে সংঘটিত মর্মান্তিক হৃদয় বিদারক টুইন টাওয়ার হামলার ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে। এর অংশ হিসাবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের অভ্যন্তরে প্রায় 15 বছর ধরে ড্রোন হামলা চালাতে থাকে। এতে পাকিস্তানের জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হয়। এছাড়া প্রায় একই সময়ে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যেসব অভিযান পরিচালনা করেছিল তাতেও মানুষ ক্ষুব্ধ ছিল। আরব বসন্তের গণতান্ত্রিক ফলাফল থেকে মিশর শেষ পর্যন্ত বঞ্চিত থাকল, সেটাকেও অনেকে মার্কিন যোগসাজশ বলে মনে করে থাকেন। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে অন্যায় করার ফ্রি লাইসেন্স দেয়, সেটাও পাকিস্তানের জনগণ ঘৃণার চোখে দেখে। ওদিকে পাকিস্তানের চিরশত্রু ভারতের সাথে গত 20 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের দহরম মহরমকেও পাকিস্তানিরা সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। হয় তুমি আমার দোস্ত,
না হয় দুশ্মন। এই মার্কিন নীতিরও পাকিস্তানিরা বিরোধিতা করে। এসব কারণে ইদানিংকালে পাকিস্তানের জনগণের মাঝে একটা তীব্র মার্কিন বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়ে আছে। এমন পরিস্থিতির মাঝে ইমরান খান গত 27 মার্চ 2022 তারিখের জনসভায় জনগণকে আকারে ইঙ্গিতে জানিয়ে দিলেন যে তাকে উৎখাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। তখন থেকে তার প্রতি জনগণের ভীষণ আবেগঘন সহানুভূতি সৃষ্টি হয়। পরবর্তীতে ইমরান খান হুমকি প্রদানকারী মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লু এর নাম প্রকাশ করে দিলে জনগণের মাঝে চাপা উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে তারা মনে প্রাণে চাইতে থাকেন যে কোনোভাবেই যেন ইমরান খানের সরকার অনাস্থা ভোটে টিকে যায়। দর্শক, কিন্তু জনগণ যখন মনে করল বিচার বিভাগ, সেনাবাহিনী ও মিডিয়া মিলে মধ্যরাতে ইমরান খানকে অপমানজনকভাবে ক্ষমতাচ্যুত করেছে, তখন তারা ক্ষোভে ফেটে পড়ে। যার প্রতিক্রিয়ায় পরদিনই অর্থাৎ 10 এপ্রিল এশা ও তারাবির নামাজের পর মধ্যরাতে পাকিস্তানের অন্তত 50টি শহরে বিশাল বিশাল মিছিল নিয়ে জনগণ রাস্তায় নেমে আসে। বিদেশে অবস্থিত পাকিস্তানের প্রবাসী নাগরিকগণও বিক্ষোভ মিছিল বের করে। ক্ষুব্ধ জনগণ ঘুরে ফিরে একটাই প্রশ্ন করতে থাকেন যে ইমরান খান কি এমন বড় দাগি আসামি যে তার বিরুদ্ধে মধ্যরাতে আদালত বসল। দর্শক, ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমমর্যাদা চাওয়ার জন্যই শুধুমাত্র জনপ্রিয় হয়ে ওঠেননি। পাকিস্তানের অভ্যন্তরে তিনি দীর্ঘদিন থেকে দুর্নীতি বিরোধী অবস্থানের এক আইকন হয়ে আছেন, যার কারণে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর সাধারণ জনগণ এখন মনে করছেন যে যেসব দলকে ক্ষমতায় বসানো হয়েছে তারা তো আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। তারা নব্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ইঙ্গিত করে বলছেন যে দুর্নীতি মামলায় জামিনে আছেন এমন একজনকে প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে মেনে নেওয়া যায়। তারা ভাবছেন বিরোধী দলের নেতাদের দুর্নীতির বিচার শুরু হওয়ায় তারা ইমরান খানের বিরুদ্ধে মার্কিন সমর্থনে একজোট হয়েছেন। এভাবেই ইমরান খান জনগণের কাছে দেশ বাঁচাও আন্দোলনের নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাই ইমরান খানের রাজনৈতিক জীবনের নব উত্থান হয়েছে। তারা বলছেন এই মুহূর্তে নির্বাচন হলে ইমরান খানের দল পিটিআই আগামী নির্বাচনে 2/3 আসনে জয়লাভ করবেন, কিন্তু এই বিপুল জনসমর্থনে হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়াবে, কেননা নতুন সরকার সহসাই নির্বাচন অনুষ্ঠিত হতে দিতে চাইবে না। অতএব ঠিক এ কারণেই পাকিস্তানের রাজনীতিতে একটা ভয়াবহ সংঘাত সংঘর্ষ ঘটবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ক্ষমতায় ফিরতে হলে ইমরান খানকে আন্দোলন করে নির্বাচন আদায় করে নিতে হবে। তবে সে আন্দোলনের ধরন কি হবে? সে আন্দোলনের স্টাইল যদি মধ্যপ্রাচ্যে সংঘটিত আরব বসন্তের মতো হয় তবে তা হবে ভয়াবহ। তাতে হয়তো রাজনীতি জিতবে না, মার্কিন মদতপুষ্ট সামরিক সরকার কিংবা স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসবে। অন্যদিকে ইমরান খান যদি ভারতের মহাত্মা গান্ধীর মতো অহিংস আন্দোলন কর্মসূচি গ্রহণ করেন তবে তা দেরিতে হলেও সফল হবে। দর্শক, পাকিস্তানের জনগণ গণতান্ত্রিক আন্দোলনে অনভিজ্ঞ, সেখানে ছাত্র রাজনীতিও নিষিদ্ধ। রাজনৈতিক দলগুলো এতদিন পর্যন্ত সেনাবাহিনীর ছাড়পত্র ও আশীর্বাদ নিয়ে রাজনীতি করে এসেছে। এমন অবস্থায় নতুন নির্বাচনের জন্য আন্দোলন করতে ইমরান খান কোন স্টাইল গ্রহণ করবেন? আরব স্প্রিং স্টাইলের টি-20 ম্যাচ নাকি গান্ধীজির হরতাল অসহযোগ স্টাইলের টেস্ট ম্যাচ? এটাই এখন দেখার অপেক্ষা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।